Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi pochonder manushke biyete raji korar 100% porikhito shera shoktoshali bishesh ekti amol diye. Ajke ami apnader ei amontri korar shotik shomoy, shotik niyom ebong 100% kamiyab howar gopon rohosho somporke obogoto korbo inshallah. Ei nokshar bishesh shokti ebong asmaner bishesh shokti jokhon ekotrito hoy tokhoni apnader pochonder byaktir mone apnar jonno emon akorshon srishti hobe apnar pochonder byaktir kache mone hobe apnar chaite uttom bhalo manush ebong sundor manush tar jonno ei prithibite ar keu hote pare na. Joto kothin moner manushi hok na keno আপনার প্রেমে জ্বলে পড়ে মমের মতো গলে যাবে, তার কাছে মনে হবে আপনাকে বিয়ে করতে পারলে আপনার পছন্দের মানুষ সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবে, আপনাকে বিয়ে করার জন্য তার মন পান ছটফট করতে থাকবে, আপনাকে বিয়ে করার জন্য সে ব্যক্তি নিজে থেকেই পরিবারের সবাইকে আত্মীয় স্বজনকে রাজি করবে। এমনও হতে পারে আপনি আগে কোনো পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি কখনোই রাজি হয়নি, কিন্তু এই আমলটি করার পরে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে আপনার পছন্দের ব্যক্তির কথা স্মরণ করে নির্জন নিরিবিলি স্থানে বসে আগে পরে সাতবার দুরূদ শরীফ পাঠ করে সোমবার শামস নজুমের সময় অর্থাৎ ঠিক সকাল 10:01 জাফরান কালি দ্বারা সাদা কাগজের উপরে এই নকশাটি লিখবেন। সোমবার সকাল 10:01 সারা দুনিয়া জুড়ে শামস নজুমের বিশেষ শক্তির প্রভাব বিস্তার করে থাকে। শামস নজুমের বিশেষ শক্তি দেখতে 25 বছরের খুবই সুন্দর একজন পুরুষের মতো, চতুর্দিকে বিশেষ নূর দ্বারা আবৃত, দুই হাত উপরের দিকে, তার গায়ের রং খুবই সুন্দর হলুদ রঙের। এই বিশেষ শক্তি চতুর্থ আসমানে থাকেন, 7টি আসমানের মধ্যে এই আসমানটি সবচেয়েতে বড়। এই আসমানের নাম আলফুউন। এই আসমানে বিশেষ মুয়াক্কাল ফেরেশতা হযরত সালসাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোনো ব্যক্তি পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই সময় যদি এই আমলটি করেন, এই নকশার বিশেষ শক্তি এবং শামস নজুমের বিশেষ শক্তি আল্লাহর হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন 100% কামিয়াব হওয়ার জন্য। এই নিয়মে নকশা লিখা শেষ হলে যারা পছন্দের ছেলের জন্য এই আমলটি করবেন তারা নকশার ভিতরে প্রথমেই ফালান শব্দে লিখবেন আপনার পছন্দের ছেলেটির নাম, এরপরে লিখবেন বিন, এরপরে লিখবেন এই ফালান শব্দে লিখবেন ওই পছন্দের ছেলেটির বাবার নাম, এরপরে লিখবেন আলা হব্বি, এরপরে ফুলানাতুন শব্দে লিখবেন আপনার নাম, এরপরে লিখবেন বিনতে, এরপরে এই ফুলানাতুন শব্দে লিখবেন আপনার মায়ের নাম। আপনার যারা পছন্দের মেয়ের জন্য এই আমল ঠিক করবেন তারা এই আলা হব্বির আগে লিখবেন পছন্দের মেয়েটি এবং তার মায়ের নাম, এই আলা হব্বির পরে লিখবেন আপনার নাম এবং আপনার বাবার নাম। যাদের পছন্দের ব্যক্তির বাবার নাম জানা নেই তারা বাবার নামের স্থানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম লিখবেন, এবং যাদের মায়ের নাম জানা নেই তারা মায়ের নামের স্থানে লিখবেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম। এই নিয়মের নকশা টি সঠিকভাবে আপনারা লিখবেন। যারা আরবি লিখতে পারেন না তারা নামগুলো বাংলাতেই লিখবেন। এই নিয়মে নকশা লেখা শেষ হলে নকশাটিতে সামান্য আতর মেখে নকশাটি আপনার পছন্দের ব্যক্তির চলাচলের রাস্তায় অথবা বাড়ির উঠানে অথবা পারলে ঘরের ভিতরে পুঁতে দিবেন। 24 ঘন্টার মধ্যে আপনার পছন্দের ব্যক্তি আপনার প্রতি এমন আকৃষ্ট হবে আপনাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগবে। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নামাজটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।